ভাবুন তো একবার, আপনার পরিবারের কোনো একজন সদস্য পেটের তীব্র ব্যথায় ছটফট করছে, তার মারাত্মক বমি হচ্ছে, অথবা দু তিন দিন বা চার দিন যাবৎ তার পায়খানা বন্ধ হয়ে আছে। কি এক দুঃসহ অবস্থা! আসুন আজকের এই ভিডিওতে আমরা জানবার চেষ্টা করি পেটের তীব্র ব্যথায় প্রাথমিকভাবে আমাদের কি করণীয় সে সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ লতিফুল বাড়ি শাকিল। সুখ অসুখের ডাক্তার বাড়ির নিয়মিত স্বাস্থ্য আয়োজনে আজ আমরা কথা বলবো পেটের তীব্র ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে। তীব্র পেটে ব্যথার একটি কেতাবি পরিভাষা রয়েছে, যেটিকে আমরা বলি অ্যাকিউট অ্যাবডোমেন। এমন একটি কন্ডিশন যেখানে হঠাৎ করেই স্পন্টেনিয়াসলি পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং এটি সাধারণত নন ট্রমাটিক কারণে, অর্থাৎ কোনো ধরনের পেটে আঘাত পাওয়ার ছাড়াই এটি হয়। এবং এমন একটি সিচুয়েশন তৈরি হয় যে যেখানে আমরা যদি খুব দ্রুততর সময়ে কোনো ধরনের ইন্টারভেনশন বা ব্যবস্থা না নেই, তাহলে রুগী মারাত্মক মানে বিপদের দিকে ধাবিত হতে পারে। সো এইরকম একটি কন্ডিশনকে আমরা আমাদের পরিভাষায় বলি অ্যাকিউট অ্যাবডোমেন, এবং এর অসংখ্য কারণ রয়েছে। খুব কমন যে কারণটি সেটি হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, আমরা তো এটির সাথে সবাই পরিচিত। এছাড়া হতে পারে পিত্তথলির প্রদাহ, যেটিকে আমরা বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস, হতে পারে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের প্রদাহ, যেটিকে আমরা বলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হতে পারে পেপটিক আলসারের হঠাৎ প্রকোপ বেড়ে যাওয়া, যেটিকে আমরা বলি অ্যাকিউট এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ, এটি হতে পারে আপনার খাদ্যনালীর কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয়ে ফুলে যাওয়ার কারণে, যেটিকে আমরা বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে খাদ্যনালীর কোনো একটি অংশ আরেকটি অংশের মধ্যে ঢুকে যাওয়া, যেটিকে আমরা বলি ইন্টারসাসেপশন। এটি হতে পারে আমাদের পেটের ভিতরের খাদ্যনালীর কোনো একটি অংশ প্যাচ খেয়ে ফুলে যাওয়ার কারণে, যেটিকে আমরা বলি ভলভুলাস। অথবা মহিলাদের ক্ষেত্রে, বিশেষত ইয়াং ম্যারিড মহিলাদের ক্ষেত্রে হতে পারে যে রাপচার্ড ইকটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ তার যে প্রেগনেন্সি সেটি যদি যথাযথ স্থানে না হয়ে ভিন্নতর কোনো স্থানে হয় এবং সেখান থেকে যদি ফেটে যেয়ে রক্তপাত হয়, সেক্ষেত্রেও কিন্তু তীব্র ব্যথা নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে। পেটের তীব্র ব্যথা হতে পারে ইউরেটারি কোলিক থেকে, অর্থাৎ মূত্রনালীর যে কোনো অংশে কোনো বাধাপ্রাপ্ত, সেটি হতে পারে পাথর দিয়ে, হতে পারে কোনো টিউমার দিয়ে ইনফেকশন হয়ে, যদি সেখানে কোনো তীব্র প্রদাহ হয় সেখান থেকেও আমাদের পেটে তীব্র ব্যথা হতে পারে। এটি হতে পারে আমাদের পিত্তনালীর কোনো প্রদাহের কারণে, যেটিকে আমরা বলি বিলিয়ারি কোলিক। এর বাইরেও নানা অজানা কারণে কিন্তু আমাদের পেটে তীব্র ব্যথা নিয়ে রুগীরা আমাদের কাছে আসতে পারে। এই ব্যথা কখনো কখনো হতে পারে খুব সাময়িক, 2-3 মিনিটের জন্য, কখনো কখনো হতে পারে আধা ঘন্টা বা তারও বেশি, কখনো কখনো হতে পারে যে ব্যথাটি কোনো পেটের নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু অনেক সময় হয় যে পেটের ব্যথাটি এক স্থান থেকে আরেক স্থানে সরে যাচ্ছে বা রেডিয়েট করছে। ব্যথাটি একা হতে পারে, কিন্তু কখনো কখনো এই ব্যথার সাথে তীব্র জ্বর, কখনো কখনো জন্ডিস, কখনো কখনো মারাত্মক আকারের বমি, কখনো কখনো 3-4 দিন যাবৎ একদম পায়খানা না হওয়া, অর্থাৎ কনস্টিপেশন। তাহলে এই যে এত কারণে পেটের তীব্র ব্যথা হওয়া, আমরা আসলে প্রাথমিকভাবে কিভাবে বুঝব যে আসলে আমাদের যে পরিবারের যে স্বজনটি এরকম তীব্র ব্যথায় ভুগছে সেটি আসলে অ্যাকিউট একটি অ্যাবডোমিনাল কন্ডিশন, অথবা তার যে এখনই হাসপাতালে নিতে হবে, অথবা হাসপাতালে নেয়ার পূর্বে আমাদেরকে আদৌ কিছু করণীয় আছে কি না, সেটি আমরা কিভাবে বুঝব? আমাদের একটু বুঝতে হবে যে জীবনযাত্রার নানা সময় কিন্তু আমরা পেটে ব্যথা নিয়ে ভুগি, সেটি খুব সাময়িক হতে পারে, অনেক সময় দীর্ঘমেয়াদী পেটে ব্যথা নিয়েও কিন্তু আমরা ভুগি। কিন্তু রোগী যখন নিজে বুঝতে পারে যে তার এই পেটের ব্যথাটি, তার যে স্বাভাবিক অবস্থার যে পেটে ব্যথা, যেটি সহনীয় মাত্রায় হয় বা খুব সাময়িক সময়ের জন্য হয়, তার চেয়ে একটু ভিন্নতর এবং তীব্রতর, এবং কখনো কখনো রুগীর এই পেটে ব্যথার সাথে অন্য যে লক্ষণগুলো আমরা বললাম সেগুলো যদি আমরা দেখতে পাই কোনো একটি বা একাধিক, আমাদের আসলে সন্দেহ করার দরকার যে তার অ্যাকিউট অ্যাবডোমিনাল কোনো কন্ডিশন হতে পারে।
কখনো কখনো ব্যথার তীব্রতাই আপনাকে বলে দিবে যে এটি খুব স্বাভাবিক ব্যথা নয়, কেননা রুগীরা ছটফট করে। অনেক সময় এমন কিছু কন্ডিশন আছে রুগীরা তাদের বিছানায় গড়াগড়ি করে, রোল ওভার করে, অনেক সময় এমন হয় যে রুগীরা তার পেটটা চেপে উপুড় হয়ে বসে থাকে। সো এই যে ধরনের পেটে ব্যথা, এই যে তীব্রতর পেটে ব্যথা, বা এই যে পেটে ব্যথা যেটি কিনা খুব স্বাভাবিক সময়ের মতো নয়, সেটি দেখলেই কিন্তু আমাদের সন্দেহ করতে হবে যে এটি মারাত্মক পেটে ব্যথার কোনো একটি কারণে হতে পারে। তাহলে আমাদের করণীয় কি? পেটের তীব্র ব্যথার খুব কমন একটি চিকিৎসা প্যাটার্ন রয়েছে। আমরা তো হাসপাতালে যখন এই রুগীটিকে রুগীরা আমাদের কাছে আসে এরকম তীব্র ব্যথা নিয়ে, তখন তো আমরা রুগীর ইতিহাস, রুগীকে পরীক্ষা করে কিছু সিদ্ধান্ত নিতেই পারি, এবং তারপর কখনো আমরা হয়তো বা তার পেটের একটি এক্সরে, অথবা কখনো কখনো পেটের একটি আলট্রাসোনোগ্রাম, কখনো কখনো রক্তের বা প্রস্রাবের কিছু পরীক্ষা দিয়ে আমরা নিশ্চিত হবার চেষ্টা করি যে কেন তার এইরকম তীব্র ব্যথা হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় বা যেখানে এই ধরনের ফ্যাসিলিটি নেই, বা আমরা যদি বলি যে একদম আমাদের পরিবারের ভেতরে যখন এই ব্যথাগুলো হয়, তখন আমাদের কি কিছু করবার আছে কি না সেটি একটু আমাদের জেনে নেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে একটি রুগী যখন এরকম তীব্র পেটে ব্যথা নিয়ে আসে, তাহলে এক এবং অন্যতম প্রধান চিকিৎসা হচ্ছে এই রুগীটিকে মুখে খাবার বন্ধ করে দেওয়া। অর্থাৎ পেটের তীব্র ব্যথা যে কারণেই হোক না কেন, সেটি অ্যাপেন্ডিক্সের কারণে হোক, অথবা প্রেগনেন্সির মানে রাপচার হয়ে হোক, অথবা তার পিত্তের প্রদাহ হয়ে হোক, অথবা তার প্রস্রাবে ইনফেকশন থেকে হোক, তাহলে যখনই তীব্র ব্যথা হবে, প্রথম কাজ হচ্ছে মুখে কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ না করা। দ্বিতীয়ত, যদি আমরা বুঝতে পারি যে এটি খুব সমস্যা তীব্রতর এবং আমাদের হাতে খুব দ্রুততর সময়ে আমরা হাসপাতালে নিতে পারছি না, সেই ক্ষেত্রে রুগীকে একটি স্যালাইন চালু করা। আমাদের আশপাশে অনেক ফার্মেসি রয়েছে এবং সেখানে স্যালাইন চালু করবার মতো অনেক দক্ষ লোক রয়েছে, কাজে আমরা যদি তাদেরকে ডেকে এনে এই রুগীটির মুখে খাওয়া বন্ধ করে একটি স্যালাইন চালু করতে পারি, এবং ওই শিরাপথে আমরা ব্যথানাশক কোনো একটি ইঞ্জেকশন দিতে পারি, এবং একই সাথে একটি অ্যান্টি আলসারেন বা গ্যাসের ইঞ্জেকশন যদি আমরা দিতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যথা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এবং এই যে তিনটি স্টেপের কথা বললাম, যে রুগীকে না খেয়ে রাখা, রুগীর শিরাপথে একটি স্যালাইন স্টার্ট করা, এবং রুগীকে একটি ব্যথানাশক এবং একটি অ্যান্টি আলসার ইঞ্জেকশন দিয়ে দেয়া, এই যে তিনটি চিকিৎসার কথা বললাম, এটি কিন্তু সব ধরনের অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশনেরই প্রাথমিক চিকিৎসা। কখনো কখনো এটি এই এই সামান্য চিকিৎসাতেই রুগী পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে না, তাকে পরবর্তীতে রুগীকে হসপিটালাইজেশন করা লাগতে পারে, কিন্তু আমরা যদি প্রাথমিক অবস্থায় এই তিনটি ব্যবস্থাপনা গ্রহণ করি, তাহলে কিন্তু রুগীরা অনেকখানি আরাম পাবে এবং তারা অনেক বিপদ থেকে মানে উতরে যাবে, বা তাদের অনেক বিপদ অনেকখানি দূর হয়ে যাবে। এর বাইরেও যদি সুযোগ থাকে যে রুগীকে নাকে নল দেয়া বা রুগীর প্রস্রাবে একটু ক্যাথেটার করবার ব্যবস্থা, তাহলে কিন্তু রুগীর জন্য সেটি আরও উপকারী। আমি এই যে এত কথা বলছি, ইঞ্জেকশন দেয়া, স্যালাইন দেয়া, নাকে নল দেয়া, ক্যাথেটার করা, এগুলো কিন্তু এমন কোনো ব্যবস্থাপনা নয় যে রুগীকে হাসপাতালে ভর্তি হয়ে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের পরিসরে, আমরা আমাদের মহল্লা বা যেখানে আমরা বাস করি তার পরিসরে কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি। অনেক সময় আমরা দেখি যে রুগীর যখন এরকম তীব্র ব্যথা নিয়ে ভোগে, তার স্বজনরা কিন্তু অনন্যপায় হয়ে ঠিক কী করবে এটা বুঝে উঠতে পারে না, এবং তাতে রুগীর সমস্যাটা আরও প্রকট হয়, তার ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা আরও মানে দেরি হয়, এবং তাতে রুগীর ক্ষতির মাত্রা, এবং শুধু রুগীর না, রুগীর স্বজনদের ক্ষতির মাত্রাও কিন্তু বেড়ে যায়। কাজেই পেটের তীব্র ব্যথা হলে আমরা যদি একটু বুঝতে পারি যে এটি খুব স্বাভাবিক মাত্রার ব্যথা নয়, আমরা যেন অতি দ্রুত যে ব্যবস্থাপনার কথাগুলো আমরা বললাম সেটি হাতে নিই, এবং যত কম দ্রুততম সময়ের মধ্যে আমরা রুগীটিকে নিকটস্থ একটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে অথবা কোনো একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেষ্টা করি। অধিকাংশ ক্ষেত্রেই এই যে তড়িৎ অ্যাকশন, এই যে দ্রুততম সময়ের মধ্যে রুগীকে একজন চিকিৎসকের কাছে নিয়ে আসা, কিন্তু রুগীর জন্য লাইফ সেভিং হতে পারে। এবং খুব দুঃখের হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রে কেবলমাত্র বিলম্ব করার কারণে এই অ্যাকিউট অ্যাবডোমেনের রুগীগুলো আমরা আমাদের হাতে প্রাণ হারাতে দেখি। কাজেই আসুন আমরা সচেতন হই,
পেটের তীব্র ব্যথাকে অবহেলা না করি এবং যখনই তীব্র ব্যথার কোনো রোগী আমাদের আমরা আমাদের পরিসরে পাব তাদেরকে যেন প্রাথমিক চিকিৎসা দেবার পাশাপাশি দ্রুততম সময়ে নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালে নেবার চেষ্টা করি।